নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি এখন কলকাতার, এখন কলকাতার শুরুতেই যেটা আপনাদের জানাবো, মহারাষ্ট্রের মহানাটকে বিজেপির মহকম চমক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে চলেছেন একনাথ শিন্ডে। মন্ত্রীও হবেন না দেবেন্দ্র ফড়নবীশ, এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনা। আলোচনার জন্য যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন প্রণয় রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ চক্রবর্তী। আলোচনায় আসব, আলোচনায় সুমন বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, মহারাষ্ট্রের মহানাটকে পরতে পরতে গত 10 দিন ধরে যে ক্লাইম্যাক্স আমরা দেখেছি, যে নাটক আমরা দেখেছি, আর এই ক্লাইম্যাক্সের অন্যতম মঞ্চ ছিল গুয়াহাটির র‍্যাডিসন ব্লু। কড়া নিরাপত্তায় 8 দিন ধরে শিন্ডে শিবিরে ঘাঁটি এই বিলাসবহুল হোটেলের অন্দরমহলটা ঠিক কেমন, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। দেখুন, গত 1 সপ্তাহ ধরে সারা দেশের চর্চায় এই গুয়াহাটির 5 তারা হোটেল র‍্যাডিসন। মহারাষ্ট্র সরকার থেকে সমর্থন করার জন্য মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়করা গত 1 সপ্তাহের বেশি ঘাঁটি গেড়েছিলেন এই 5 তারা হোটেলে। এই 5 তারা হোটেলে তারা থাকতে যেতে খরচ করেছেন 2 কোটি টাকার বেশি। কি রয়েছে এই 5 তারা হোটেলে, কেন তারা এই 5 তারা হোটেলকেই বেছে নিলেন মহারাষ্ট্রের সরকার থেকে সমর্থন তোলার জন্য? রাজকীয় হোটেল র‍্যাডিসন ব্লু, সেই র‍্যাডিসন ব্লুর ভেতরে রয়েছে নানান ব্যবস্থা, রয়েছে পুল, রয়েছে স্পা, রয়েছে জিম, এবং তার মধ্যে সুন্দর ফোয়ারা এবং ফোয়ারার পাশে বসে খাওয়ার ব্যবস্থা, এই সব ব্যবস্থাই ছিল অতিথিদের জন্য। দেবেন্দ্র ফড়নবীশ নন, মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে, সবাইকে চমকে দিয়ে এমনটাই ঘোষণা করেন দেবেন্দ্র ফড়নবীশ, মহারাষ্ট্রের বিজেপি নেতা। কি বলেছেন তিনি দেখুন। একনাথ শিন্দে জি কে সাথ শিবসেনা জো হ্যায়, শিবসেনা কে নেতা কে রূপ মে আজ উন্হোনে মুখ্যমন্ত্রী পদ কে লিয়ে আপনা ক্লেম মাননীয় রাজ্যপাল জি কো দিয়া। भारतीय जनता पार्टी के हमारे गुट ने उनको पूरा समर्थन दिया, हमारे 106 और उसके साथ साथ उनके साथ और हमारे साथ जो इंडिपेंडेंट्स और छोटी पार्टियां हैं, इन सभी के समर्थन का पत्र आज हमने सौंपा है और गवर्नर साहब ने श्री एकनाथ शिंदे जी को 7:30 बजे শপথ কে লিয়ে নিয়োতা দিয়া হ্যায়। কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের দেখালাম র‍্যাডিসন ব্লু এর, সেই হোটেলের ছবি, একেবারে অন্দরমহলের ছবি, এবার গোয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। যেমাত্র ঘোষণা হলো মুখ্যমন্ত্রী হতে চলেছেন একনাথ শিন্ডে, আপনারা দেখুন ওই শিন্ডের যে বিদ্রোহী বিধায়করা, শিন্ডের অনুগামী যে বিধায়করা, তাদের সেই উল্লাসের ছবি। মুখ্যমন্ত্রী ঘোষণার সঙ্গে সঙ্গে সেই উল্লাসের ছবি দেখা গেল গোয়াতে হোটেলে। গানের মূল কথা হলো যে প্রগতিশীল সরকারই গড়বে শিন্ডে সরকার, এবং শিন্ডে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তারই উল্লাসের ছবি আপনারা দেখলেন। আমি সরাসরি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, বিরোধীরা বলছে যে এই 10 দিন ধরে এই নাটকের কি কোনো প্রয়োজন ছিল, মানে গুজরাট, অসম, গোয়া, প্রায় অর্ধেক ভারত ঘুরে তারপরে গিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন কে না একনাথ শিন্ডে? দেখুন, 2.5 বছর আগে যে নাটকটা কংগ্রেস এনসিপি করেছিল, সেটা যদি না করতো তাহলে এটা হয়তো দরকার পড়তো না। তার কারণ গত নির্বাচনে মহারাষ্ট্রের মানুষ শিবসেনা এবং বিজেপি জোটকে ভোট দিয়েছিল এবং সেই মতো ফল এসেছিল। কেবলমাত্র উদ্ধব ঠাকরের উচ্চাকাঙ্ক্ষা এবং তার পরিবারের স্বার্থ রক্ষা করতে গিয়ে মানুষের রায়কে অগ্রাহ্য করে
এনসিপি এবং কংগ্রেসের সমর্থন নিয়ে তিনি সরকার চালিয়েছিলেন। যারা আজকে বিদ্রোহী হয়েছেন শিবসেনার, তারা দায়বদ্ধ মানুষের কাছে, কারণ তাদের তো বিজেপির জোটকে ভোট চেতে গেছিলেন, মানুষ তো বিজেপি শিবসেনার জোটকে ভোট দিয়েছিল, তো এটা হওয়ারই ছিল। আড়াই বছর আগে উদ্ধব ঠাকরে যে কাজটা করেছিলেন, সমস্ত যাদের বিরুদ্ধে লড়াই করলেন, কংগ্রেস এনসিপির বিরুদ্ধে লড়াই করলেন, কেবলমাত্র তাকে মুখ্যমন্ত্রী হতে হবে, তার পরিবারকে দেখতে হবে, তার ছেলেকে পজিশন দিতে হবে। কিন্তু এই আড়াই বছর আগেই তো বিজেপি বলেছিল যে শিবসেনার কেউ মুখ্যমন্ত্রী হবে না। উদ্ধব ঠাকরের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে অর্ধেক বছর, আড়াই বছর তারা থাকবেন, আড়াই বছর বিজেপির মুখ্যমন্ত্রী হবে, কিন্তু তখন তো বিজেপির তরফেই বলা হয়েছিল যে না, পুরোটাই, পুরো সময়সীমাটাই বিজেপির মুখ্যমন্ত্রী হতে হবে। তো এবার শিবসেনা একচ্ছন্দে মুখ্যমন্ত্রী হলেন, ছেড়ে দিলেন আপনারা শিবসেনাকে, একদম মিসলিড করা হচ্ছে। না না না, আমি বলে দিই একটু বিষয়টা, তার কারণ যে কোনো নির্বাচন যখন হয়, আমরা জোট বেঁধে যখন লড়াই করি, আমাদের মুখ্যমন্ত্রী কী হবে আমরা ঘোষণা করি। মহারাষ্ট্রে আমরা ঘোষণা করেছিলাম দেবেন্দ্র ফডণবীস হবে, ঠিক একইভাবে বিহারে ঘোষণা করেছিলাম নীতিশ কুমার হবে। আপনারা যদি দেখে থাকেন যে আপনার বিহারের যখন নির্বাচন হলো, নীতিশ কুমারের দলের থেকে আমাদের দলের সংখ্যা বেশি ছিল, তাও আমরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ছেড়ে দিয়েছি। কিন্তু যেহেতু মহারাষ্ট্রে পূর্ব ঘোষণা ছিল যে দেবেন্দ্র ফডণবীস আমাদের মুখ্যমন্ত্রী হবে, না, এখন সমস্যাটা হচ্ছে, এখন প্রণয়বাবু অনেক কথা বলবেন, এই মানে এই কথাগুলোর কোনো অর্থ নেই। মানে একটু ঘটনা আনুপরিক ভাবে দেখে নিই, একটু আগে প্রণয়বাবু যে উদাহরণটা দিলেন, বিহারে ঠিক সেরকম উদাহরণ আছে যে নীতিশ কুমার আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছিল, তারপর আড়াই বছর বাদে তারপর সেখান থেকে বেরিয়ে গেছিল। ওই মানে সেটা ভারতবর্ষে সবাই জানে ওটা নিয়ে। আমি বরঞ্চ অন্য একটা কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাষ্ট্রে একটা অদ্ভুত পোয়েটিক জাস্টিস ঘটলো। কিরকম পোয়েটিক জাস্টিস এবং বিড়ম্বনা, আজকে একনাথ শিন্দের যে বক্তব্যটা ছিল যে শিবসেনা নাকি এই মহারাষ্ট্র বিকাশ আঘাড়িতে কংগ্রেস এবং এনসিপির হাতের পুতুল হয়ে যাচ্ছিল, আজকে একনাথ শিন্দের নিজে বিজেপির কাছে গিয়ে ঠিক হাতের পুতুলটা হয়ে গেল। দুই, দেবেন্দ্র ফডণবীস মুখ্যমন্ত্রী হতে পারলেন না, দেবেন্দ্র ফডণবীসের মুখ্যমন্ত্রিত্ব নিয়েই কিন্তু আলটিমেটলি সমস্যাটা হলো। তিন নম্বর, সব থেকে মানে ইন্টারেস্টিং প্রপোজিশন যেটা হতে যাচ্ছে, 2022 সালেই বৃহৎ মুন্মাই কর্পোরেশনের ইলেকশন আছে, সেই ইলেকশনটা হয়ে যাওয়ার পর দেখবে এই একনাথ শিন্দের অবস্থা কি হয়। কিন্তু আসল কথা, আমি একটু রিঅ্যাকশন নিই অভিষেক, আমি একটু প্রণয়দা রিঅ্যাকশন নিই, তারপর আবার আসবো প্রণয়দা। না না, ভবিষ্যৎ কী হবে ভবিষ্যৎ বলবে, কিন্তু আজকের বাস্তবতা এটাই যে সেখানে কংগ্রেস এনসিপি সমর্থন করেও সেখানে সরকার চালাতে পারলো না, কারণ এই রকম জোট চলে না। যারা লড়াই করলো কংগ্রেস এনসিপির বিরুদ্ধে, কেবলমাত্র মুখ্যমন্ত্রী হতে হবে, কেবলমাত্র সরকার তৈরি করতে হবে বলে তারা শিবসেনাকে সমর্থন করবে, তো শিবসেনার মধ্যে এটা তো হওয়ারই ছিল। আমি অভিষেকের রিয়াকশন নেব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো একনাথ শিন্দে, মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী, যিনি আর মাত্র দেড় ঘন্টা পরই শপথ নিতে চলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি কি বলেছেন কিছুক্ষণ আগে দেখুন। দেবেন্দ্র জিনি আমি আপনার কহা কি হম লোগ बाला साहब ठाकरे जी के शिवसैनिक को समर्थन दे रहे, ये उनके दिल का बहुत बड़प्पन है। ऐसा कभी कोई करता नहीं जिसके पास 120 विधायक है, जिसके पास 120 विधायक होने के बावजूद ऐसा कोई ग्राम पंचायत और नगर सेवक का पद भी नहीं छोड़ता है, ये तो मुख्यमंत्री पद है। और ये आज उन्होंने शिवसेना प्रमुख बाळासाहेब ठाकरे जी के सैनिक को एक सपोर्ट किया है, इसलिए मैं आदरणीय पंतप्रधान नरेंद्र जी मोदी साहब को धन्यवाद देता हूँ, उनका आभार मानता हूँ। वैसे ही मैं गृह मंत्री अमित जी शाह साहब को भी धन्यवाद देता हूँ। বিশ্বনাথদার কাছে আসবো, বিশ্বনাথদার, বিজেপির কাছে 120 বিধায়ক থাকা সত্ত্বেও দেবেন্দ্র ফডণবীস ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রীর পদ একনাথ শিন্দেকে, কারণ কি? তিনটে কারণ মূলত হতে পারে। প্রথম কারণ যেটা আমার মনে হয় সেটা হলো যে আড়াই বছর পরেই নির্বাচন আছে, ফলে এই মুহূর্তে যদি মুখ্যমন্ত্রী পদে বিজেপি নেতৃত্ব দেয় তাহলে পুরো দায়টা, অর্থাৎ অ্যান্টি ইনকম্বেন্সির দায়টা কিন্তু বিজেপিকে নিতে হবে, যেটা 2024 লোকসভা নির্বাচনে পড়তে পারে। ফলে মানে যদি এই মুহূর্তে সিন্দেকে সামনে রাখে, একনাথ সিন্দেকে সামনে রাখে, তাহলে বিজেপির ঘাড়ে দায়টা নিতে হবে না, অর্থাৎ আগের সরকারের অ্যান্টি ইনকম্বেন্সি বা বর্তমান সরকারের যে অ্যান্টি ইনকম্বেন্সি হবে তার দায়টা ঘাড়ে নিতে হবে না, এটা একটা দিক।
দ্বিতীয় যেটা সেটা হলো যে খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে আইডিওলজিক্যাল একটা লড়াই যেহেতু একনাথ সিন্ধে লড়ছে, ফলে শিবসেনাকে ভেঙে দেওয়ার একটা স্ট্র্যাটেজি কিন্তু এখানে খুব স্পষ্ট কাজ করছে। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শিবসেনাকে ভেঙে দেওয়ার। তৃতীয় যেটা একটা বৃহত্তম রাজনৈতিক বার্তা এর মধ্যে আছে যে তুমি যদি সরকার থেকে বেরিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি মুখ্যমন্ত্রী করে দিতে পারি। এটা কিন্তু একটা লার্জার ইমপ্লিকেশন আছে ভারতবর্ষের রাজনীতি, পশ্চিমবাংলার রাজনীতির জন্য। অর্থাৎ তুমি যদি দল ভাঙিয়ে আসতে পারো তাহলে মুখ্যমন্ত্রী পদ তোমার জন্য থাকবে, এমনটাই বলতে চাইছেন আপনি? একটা বড় সমীকরণ কাজ করছে। সুমনদার কাছে আসবে। সুমনদা, না এটা সব থেকে বড় কথা, আমি যে ইমপ্লিকেশনগুলোর কথা এতক্ষণ আলোচনা হলো সেগুলো তো অনেক বৃহত্তর ইমপ্লিকেশনের কথা বলা হলো, কিন্তু সার্বিকভাবে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্র আবার নতুন করে বুলডোজ করা হলো। মানে বুলডোজার চালিয়ে ভারতবর্ষের গণতন্ত্র, গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ফেলে দেওয়ার যে প্রক্রিয়া বিজেপির হাত দিয়ে শুরু হয়েছিল তার আর একটা অধ্যায়। এবং সব থেকে দুর্ভাগ্যের যেটা যে এতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান তারা মানে অসহায়ভাবে চেয়ে রয়েছে যে বিপুল পরিমাণ অর্থ এর পেছনে ব্যয় হয়েছে, যে টাকা পয়সা খরচা হয়েছে সেই টাকার ব্যাপারে বা গণতন্ত্রকে হত্যা করার ব্যাপারে, এই যেভাবে এই শিবসেনা ভাঙিয়ে এই বিধায়কদের একবার সুরাট, সেখান থেকে গৌহাটি, সেখান থেকে গোয়া, সেখান থেকে মুম্বাই নিয়ে যাওয়া হলো, এই যে এত পয়সা খরচা হলো, এই পয়সার উৎস কোথায়, এই পয়সা কারা দিল, কারা আজকে এই অর্থ প্রদান করছে, তারা কি আগামী দিনে একেবারে এই নিয়ে আমাদের আলোচনা চলবে। তার আগে এই মুহূর্তে মহারাষ্ট্রের ছবিটা জানবো, সরাসরি আপনাদের দেখাবো, কারণ সন্ধ্যে 7:30 মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন একনাথ শিন্দে। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, এই মুহূর্তে কি প্রস্তুতি চলেছে এবং চলছে? কারণ যে প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় যে একনাথ শিন্দের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে বিজেপির মুখ্যমন্ত্রী সমর্থন যেহেতু রয়েছে, কারণটা কি, কৌশলটা কি বিজেপি? দেখো, প্রথমেই একদম পাপিয়া তোমাকে দেখাই, সেটা হচ্ছে যেখানে শপথ নেবেন বিশ্বজিৎ সেই ছবি তোমার সামনে তুলে ধরছে, এখানেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং ঠিক 7:30 সময় রাজ্যপাল এখানে আসবেন এবং মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন একনাথ সিন্ধে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত প্রস্তুতি চলছে, কারণ আজকে কার্যত তিনটের পর ঠিক হয় যে আজকে মুখ্যমন্ত্রী হিসাবেই শপথ নেবেন একনাথ সিন্ধে। এবং অনেকেই মনে করছেন যে এটা একেবারেই আচমকা একটা সিদ্ধান্ত বিজেপির। কেন বিজেপি এই সিদ্ধান্ত নিল তা নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু একাধিক চর্চা রয়েছে, তবে অনেকেই কিন্তু মনে করছেন যে এর পেছনে মূলত যে কারণটা রয়েছে, এক সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত শিবসেনার যে পতাকা সেই পতাকার 100% দাবিদার একনাথ সিন্ধে যাতে হতে পারে বিজেপি কিন্তু তাকে সেই সাহায্যটা করলো। অর্থাৎ একনাথ সিন্ধের হাতে যদি শিবসেনার পতাকা থাকে তাহলে কিন্তু বিজেপির পক্ষে এরাজ্যে শাসন করাটা অনেকটাই সম্ভব। দ্বিতীয়ত রিমোট কন্ট্রোল কিন্তু থাকলো বিজেপির হাতে একেবারে। ঠিক এই জায়গা নিয়ে আমরা আলোচনায় ফিরব, কিন্তু উজ্জ্বল যে প্রস্তুতির ছবি তুমি আমাদের দেখাচ্ছ সেই প্রস্তুতির দিকে আমাদের নজর থাকবে, কেননা সন্ধ্যে 7:30 শপথ নিতে চলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ধে। বেলা যত গড়াবে ততই এখানে মহারাষ্ট্র হবে। কেশিয়ারির সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর, দেখুন। কেউ বাইরে থাকবে না, সবে ভোর হয়েছে, বেলা যত গড়াবে ততই মহারাষ্ট্র এখানে হবে, চিন্তার কোনো কারণ নাই। সুমনদা শুনলেন না? এ তো ২৪ সাল, মানে যেদিন পর্যন্ত উনি বলছেন ততদিন পর্যন্ত বিজেপিটা বাংলায় থাকবে কিনা সন্দেহ আছে। আপনি গতকালের যে শিলিগুড়ি মহকুমা পরিষদের রেজাল্ট দেখেছেন, যে শিলিগুড়ির আশেপাশের অঞ্চলের বিধায়ক বিজেপির রয়েছে তা সেখানে কিভাবে পঞ্চায়েতে কিভাবে ধস নেমেছে, বিজেপি কিভাবে আসন সংখ্যা কমেছে আমরা দেখেছি, ফলে ওটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার দিকে দৃষ্টি দেবে কারা? পরিষ্কারভাবে এই যে শিবসেনা ভাঙানোর পেছনে ইডির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে কারণে আমাদের বলছেন, আমি আপনার কাছে আসবো, তার আগে আপনার প্রথম কথাটার পরিপ্রেক্ষিতে প্রণয়দার একটু রিয়াকশন নিয়ে নেব। প্রণয়দা, দেখুন, শিলিগুড়ি মহকুমা পরিষদে 2015 সালে বিজেপির আসন সংখ্যা ছিল 0, এবার প্রায় 100-এর কাছাকাছি হয়েছে। তো এটাতে সুমনবাবুরা আত্মসন্তুষ্টিতে থাকতে পারে, ওনারা থাকুন না, আমরা চাই উনি আত্মসন্তুষ্টিতে থাকুক। কিন্তু দেখুন, মহারাষ্ট্রের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গ হয়েছে,
দুটোই আঞ্চলিক দল, দুটোই পারিবারিক দল। আর ইতিমধ্যেই তো আমরা দেখেছি ক্যামাক স্ট্রিটের তৃণমূল আর কালীঘাটের তৃণমূল, এই যে কুণাল ঘোষ দাবি করছে যে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে, কুণাল ঘোষ তো একথাও বলেছিল যে সারদা থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মমতা ব্যানার্জি। আমি অভিষেকের কাছে আসি, একনাথ শিন্ডে কিছুক্ষণ আগে এটাও বলেছেন যে আপনারা এতদিন সরকারে ছিলেন, শিবসেনার সঙ্গে কিন্তু কিছুই করেননি, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হ্যাঁ, এবার একনাথ সিন্ডেও তো সরকারে ছিল, একনাথ সিন্ডে নিজে তো নগর উন্নয়ন মন্ত্রী ছিল, মানে একনাথ সিন্ডে চিফ হুইপ ছিল, তার মানে উনিও কিছু করেননি। শুনুন, ওইসব কথা মানে যখন মানে ইংরেজিতে একটা কথা আছে যে when you have a divorce it can't be on a happy note, ওইসব কথা বলে লাভ নেই। আমি বলছি অন্য একটা কথা বলি, 1860 সালের ইন্ডিয়ান পেনাল কোডের চ্যাপ্টার 5 বলছে আপনি যখন প্ররোচনামূলক কথাবার্তা বলেন, ইনস্টিগেশন করেন, আপনার বিরুদ্ধে না একটা ফৌজদারি মামলা হয় এবং সেটা করে হচ্ছে রাজ্যের শাসক দল। এই যে শুভেন্দু অধিকারী গত এক সপ্তাহ 10 দিন ধরে এই যে প্ররোচনামূলক কথাবার্তা বলছে, এখানে সরকার ভেঙে দেবো, ঝাড়খণ্ড করে দেবো, এই করে দেবো, বিধানসভার স্পিকার এবং আমাদের এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী কি স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে? 1, ওকে তো অন্য রাজ্যের লোক কিন্তু করতে পারবে না। 2, মানে আপনি কিন্তু প্রশ্রয় দিচ্ছে, মানে সুমন বাবুরা প্রশ্রয় দিচ্ছে। 3 হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী বুক বাজিয়ে যে কথাটা বলছে, উনি বলতেই পারেন, কারণ উনি একটা সময় শুভেন্দু অধিকারী কৌশল জানেন এবং সেই কারণেই এই কথাগুলো বলছেন এবং সংবাদ মাধ্যম সেটা প্রকাশ প্রচার করছে, বলা যায় প্রচারের আলোতে থাকছে, এটা 1। দ্বিতীয় যেটা, সেটা হলো বিজেপিকে প্রাসঙ্গিক করে রাখা, মানে বিজেপি কিছু করছে। তুমি জানো অমিত শাহ এই রাজ্যে এসে বলেছিল 356 ভুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আপনারা মাঠে ময়দানে আন্দোলন করুন, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তাতে হতাশ হয়েছিল, নতুন করে আবার এই 356 ধারা বক্তব্য রেখে বিজেপি কর্মী সমর্থকদেরকে বলা যায় যে একটু উৎসাহিত করছেন, চাঙ্গা করবার চেষ্টা করছেন। এটাকে এই কৌশলগত জায়গা থেকে আমি দেখতে চাই, মানে এর কোনো বড় রাজনৈতিক তাৎপর্য আছে বলে আমি অন্তত মনে করি না। আমাদের আলোচনা এখানেই শেষ করছি, তবে আমাদের নজর কিন্তু থাকবে, কেননা সন্ধ্যে 7:30 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন একনাথ শিন্ডে।